আপনাদেরকে নিতে হবে এরকম একটা সিম্পল কাঁচের গ্লাস। গাইস, কাঁচের গ্লাসটা আমি কেন নিতে বলছি, কারণ কাঁচের গ্লাসটা নিলে আপনাদের ভিডিওটা ভালো হবে বা আপনারা যেটা করতে চান সেটা খুব ভালো হবে। এবং গাইস, এটাই করতে হবে কি, এই যে সিম্পল করে জল ঢেলে দিতে হবে। গাইস, আমি জল ঢেলে দিয়েছি। এবং গাইস, জল ঢালার পরে যখনই আমরা সিম্পলি গাইস এই যে ডিমটাকে আমরা জলে দিয়ে দেবো, তখনই গাইস ডিমটা ডুবে গেল। আর গাইস, যখনই আমরা এতে কিছুটা নুন দেব, আর গাইস যখনই আমরা ঠিক এই যে জলটা আছে এই জলটাই যখনই আমরা গাইস নুন দিয়ে দেবো, তখনই আর রিয়াকশানটা দেখবেন। তো গাইস, আমি নুন দিয়ে দিচ্ছি বেশি করে। আর গাইস, নুন দেওয়ার পরে ঠিক করতে হবে এবং একটু গুলিয়ে নিতে হবে। গুলিয়ে নেওয়ার পরে গাইস, যখনই আমরা সেই আবার একই ডিমটাকে গাইস জলে দেবো, তখনই গাইস রিয়াকশানটা দেখবেন। তো গাইস, ডিমটাকে জলে দিয়ে যাক। তো গাইস, দেখলে কেমন করে ডিমটা ভাসতে গেছে। আর গাইস, যখনই আমরা একটু জল দিয়ে দেবো এতে, তো গাইস দেখতে পাচ্ছ কেমন ভাবে ডিমটা ভাসছে। তো গাইস, আমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে এক্ষুনি একটা লাইক করো আর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো এরকম ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য। দেখা আছে গাইস নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।